বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিশাল আকারে এক টিনিক দেওয়া হয়েছে এসএসসি এবং এসএসসি যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই মুহূর্তে আমি বাংলাদেশ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটটি যে রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে সহজে কিন্তু আসতে পারবেন তো চলুন আমরা এই বিশাল সার্কুলারটি দেখে নেই সার্কুলারটি দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে সার্কুলারের তালিকায় যেতে হবে তো এখানে থ্রি ডোর দেখতে পাচ্ছেন থ্রি ডোর ক্লিক করার পর এখানে নিচে রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্টে ক্লিক করে দিলাম তো রিক্রুটমেন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার বর্তমান যে সার্কুলারটি রয়েছে সেটা রয়েছে দেখতে পাচ্ছেন কারেন্ট সার্কুলার তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেব বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো পুরো সার্কুলারটি আমি দাপে দাপে সুন্দরভাবে উপস্থাপন করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবে তো প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতাটা তুলে ধরবো কী যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন তো টেবিলটিতে রয়েছে শাখা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও এবং এলেভেল তো এখানে মোট শাখা রয়েছে তিনটি জিটিপি লজিস্টিক এবং কি ফিন্যান্স মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান তো উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন এছাড়া এখানে আপনার শাখা অনুযায়ী আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট লাগবে তো এই শিক্ষাগত যোগ্যতার পুরো বিষয়টা কিন্তু আপনার সার্কুলারটিতে পড়ে নেবেন সার্কুলার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এখন আমরা অন্যান্য যোগ্যতা দেখে নেব তো নাগরিকত্ব বাংলাদেশের পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিতারাও কিন্তু আবেদন করতে পারবেন তো বয়সের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর যাদের বয়স ষোলো বছর ছয় মাস থেকে বাইশ বছরের মধ্যে রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও আঠাশ জুন দু হাজার তারিখ অনুযায়ী উচ্চতার দিকে উত্তে নজর রাখতে হবে পুরুষ পার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আটাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এছাড়া চোখের দৃষ্টি ছয় বাই থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন প্রার্থীর অযোগ্যতা প্রত্যেকটা সার্কুলারে কিন্তু এই ধরনের অযোগ্যতা লেখা থাকে একই লেখা থাকে তো এগুলো অহেতুক আমি বলতে চাচ্ছি না এরপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কমিশন এগুলো একই লেখা থাকে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি এগুলো সেই সাথে নির্বাচন পদ্ধতি কিন্তু প্রত্যেকটা সার্কুলারে একই রকমভাবে লেখা থাকে প্রত্যেক যারা রেগুলার সার্কুলার দেখে থাকেন তো এগুলো বিষয়ে আইডিয়া আছে বলে আমি মনে করি এরপর দেখতে পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা এগুলো কিন্তু বিমান বাহিনীর প্রত্যেকটা সার্কুলারে একই রকম লেখা থাকে তো এখন আমি তুলে ধরবো কীভাবে আবেদনটি করতে হবে সেই সাথে আবেদনের কত কতদিনের জন্য রয়েছে তো পেজটি দেখতে পাচ্ছেন জয়ান এয়ারফোর্স ডট ওয়েব ডট মিল ডট বিডি এই লিঙ্কে অ্যাপ্লাই নয় ক্লিক করে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে এছাড়া আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি সে প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন যারা আবেদন করতে পারেন না চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশনে আমার কীভাবে আবেদন করতে হবে লিঙ্ক থাকবে আপনারা ভিডিওটি দেখে কিন্তু শিখে নিতে পারবেন এছাড়াও এই দিয়ে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এক হাজার টাকা পরিশোধ করতে হবে মোবাইল নম্বর ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে নয় এপ্রিল দু হাজার তেইশ অনেক দিনের জন্য কিন্তু মোটামুটি আবেদনটা দেওয়া হয়েছিল তো আর মাত্র দুই মাস সময় রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেন যখন আবেদনটি করবেন তখন কিন্তু এই ধরনের কাগজপত্রগুলো লাগবে অবশ্যই কিন্তু আপনারা এগুলো দেখে নেবেন তো এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় দেখতেই হবে কেননা পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র কিন্তু আপনার জানাটা অত্যন্ত জরুরি যেমন পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বিমানবানিতত্ব নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দরতে আজকাল ঢাকা বারো পনেরো তো এটাই হচ্ছে পরীক্ষার কেন্দ্র পরীক্ষার তারিখ এখানে উল্লেখিত যে কোনো তারিখগুলো দেখতে পাচ্ছেন এই তারিখগুলোর মধ্যে কিন্তু আপনার পরীক্ষাগুলো হবে তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে পরীক্ষা অংশগ্রহণের দিন সকাল আটগুলির মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে আপনারা আটটার পরে কিন্তু উপস্থিত হলে হবে না এছাড়াও এখানে কিছু অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা এখানে দেওয়া রয়েছে তো এগুলো আমি ইম্পর্টেন্ট মনে করছি না না বললেও চলবে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এখানে কিন্তু একটা হাই কোয়ালিটি জব ইন্টারপাসের তো অবশ্যই কিন্তু আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদনটা করে নেবেন তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ